বাংলা টেনি দুনিয়ার পাওয়ার কাপল শ্বেতা ভট্টাচার্য ও রুবেন দাস আগামী বছর জানুয়ারিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন। বহুদিন ধরে তাদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে এবং অবশেষে জানা গেছে 2025 জানুয়ারি মাসে তারা বিয়ের পিঁড়িতে বসবেন। শ্বেতা ও রুবেনের প্রেমের গল্প শুরু হয় জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকির সেট থেকে। প্রথম দিকে তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তেমন কিছু জানা না গেলেও এখন তারা নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছেন। তবে বিয়ের বিষয়ে এখনো মুখে কুলুপ দিয়েছেন তারা। বিয়ের প্রস্তুতির পাশাপাশি দুই তারকারই কাজের ব্যস্ততা রয়েছে। শ্বেতা বর্তমানে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করছেন, যেখানে তার বিপরীতে রয়েছেন রণজয় বিশ্বাস। অন্যদিকে রুবেন নিমফুলের মধু ধারাবাহিকে কাজ করছেন, যেখানে তার বিপরীতে পল্লবী শর্মা অভিনয় করছেন। টেলিপড়ায় শোনা যাচ্ছে এই পূজায় সম্ভবত তাদের অবিবাহিত জীবনের শেষ পুজো হবে। পরবর্তী বছর তারা দম্পতি হিসেবে একসঙ্গে পুজো কাটাবেন। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।